वेलकम टू जॉब प्रतिदिन चैनल। तो बंधुरा भारतीय रेले स्टेनोग्राफर नियोगे विज्ञप्ति प्रकाशित हो उच्च माध्यमिक पासे जेको जिला थेके आपनारा सेले मेये सबाई आवेदन करते पारबेन। एखाने आवेदन करार जन्य कोनो रकम कोनो आवेदन मूल्य आपनादेर रखा हयनि, आपनारा एकदम फ्रीते एखाने आवेदन करते पारबेन। एबं एखाने आपनारा किभाबे आवेदन करबेन, बयस सीमा कि चाच्छे, वेतन कत देवा हबे एबं आवेदनेर लास्ट डेट कबे, समस्त डिटेल्स किन्तु जानाबो आजकेर ए भिडियो। तो आपनारा अति अवश्य भिडियोटी शेष पर्यन्त देखबेन एबं चैनले नतून होले अवश्य चैनलटी सबसक्राइब करबेन नित्य नतून आपडेट सवार आगे पावार जन्य। तो अने स्क्रिने आपनारा जे जबेर नोटिफिकेशनटी देखते पाच्छेन एटा किन्तु बेंगालोरे आपनादेर नियोग करते चलेछे। एखाने देखते पाच्छेन बेंगालोर एबं एई नोटिफिकेशनटी माने एई जबटी किन्तु प्रकाशित होयेछे रेलवे सेल रिक्रुटमेंट बोर्डेर तरफ थेकेई किन्तु। एबं एखाने तादेर एडभार्टाइजमेंट नम्बरटी देवा आछे देखते पाच्छेन এবং ডেটও কিন্তু এখানে দেওয়া আছে 18/3/2021। এবং আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট অফ স্টেনোগ্রাফার অফ কন্ট্রাকচুয়াল। তো বুঝতেই পারছেন আপনারা যে এই রেলে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করবে সেখানে কিন্তু আমাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করতে চলেছে। আপনারা জানেন এখন কিন্তু প্রায় চাকরি কিন্তু কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ হয় এবং তার নিচে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই নোটিফিকেশনে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। এখানে আপনাদের এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং যে কোনো বোর্ডের থেকে বা ইউনিভার্সিটি যদি আপনারা পাস করে থাকেন হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার এবং স্পিড থাকতে হবে আপনাদের 80 ওয়াট কিন্তু মিনিটে আপনাদের কিন্তু ওঠাতে হবে। আপনাদের যে কম্পিউটার যে স্পিড রয়েছে সেখানে কিন্তু আপনাদের 80টি ওয়াট কিন্তু ইংলিশে ওঠার দক্ষতা থাকতে হবে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেওয়া আছে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বেতন। আপনাদের বেতন কিন্তু এখানে প্রতি মাসে 25,500 টাকা অবধি বেতন দেওয়া হবে, সাথে টিএডিএ সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। এরপর হচ্ছে আপনাদের ডিউটি টাইম। এখানে আপনাদের 8 ঘন্টা ডিউটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইমটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এর নিচে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটাও আমি জানাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাস্ট ডেট অফ সাবমিশন আপনার অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু আপনার অফলাইনে আবেদন করতে হবে। তো কীভাবে করবেন সেটাও আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 16/4/2021 কিন্তু লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে আপনার এখানে আবেদন করতে হবে। এই নোটিশের নিচের দিকে আসলে একটা আপনারা এখানে অ্যাপ্লিকেশন করার ফর্ম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে লাগাতে হবে। লাগানোর পর এখানে আপনার নাম দিতে হবে ব্লক লেটারে, মানে বড় হাতের অক্ষরে আপনার নাম দিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন, তারপর আপনার বাবার নাম এখানে দিবেন, যাদের বিবাহিত রয়েছে তারা হাজব্যান্ড নেমও দিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস দেবেন, কারেন্ট অ্যাড্রেস, তারপর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে দুটো ঘরে একই অ্যাড্রেস দিতে পারেন। তারপর আপনার টেলিফোন নাম্বার মানে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, তারপর এখান থেকে আপনার পার্সেন্টেজ মানে আপনি যে কোন শিক্ষাগত যোগ্যতা যে কত পার্সেন্টেজ রয়েছে, অকুপেশন আপনার কী রয়েছে, সমস্ত ডিটেলস আপনারা এই ঘরগুলোতে দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড, কোন বোর্ডের থেকে আপনি পাস করছেন বা ইউনিভার্সিটি পাস করলে সেই বোর্ডের নাম দিয়ে দেবেন। তারপর ডিগ্রি এবং ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন, তারপর পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছেন এবং কোন কোন সাবজেক্ট ছিল এবং সমস্ত ডিটেলস, একাডেমিক যে আপনাদের সমস্ত ডিটেলস সেইগুলো আপনাদের সমস্ত টোটালটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেস দেবেন এবং ডেট দেবেন। ডেট দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করবেন। সিগনেচার করার পরে এই যে অ্যাপ্লিকেশানটি এটা কিন্তু আপনাদের একটা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। এই নোটিশের একদম ওপরের দিকে চলে যাবেন, স্ক্রল করে একদম ফার্স্ট এখানে একটা এখানে অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে কন্টারমেন্ট রেলওয়ে স্টেশন ফার্স্ট ফ্লোর ব্যাঙ্গালোর 560046। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, মানে প্রিন্ট আউট করার পরে ফিল আপ করতে হবে। তার সাথে আপনার সমস্ত ডকুমেন্ট আপনার কিন্তু নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপর একটা খামে ভর্তি করে কিন্তু আপনাদের আমি যে ঠিকানাটা দেখলাম ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের হয়তো নিয়োগ করবে এবং পরবর্তীকালে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে অথবা আপনাদের যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আপনারা ফোন কলের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবেন। তো এই ছিল আপনাদের যে ইন্ডিয়া রেলওয়ের থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্কলারশিপ এবং জবের আপডেট এবং সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।